আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন ধারাবাহিকভাবে আমরা আমাদের যে ক্লাসগুলা নিয়ে আসছিলাম সর্বশেষ আমাদের যে ক্লাস ছিল সেটা ছিল ফারাক্কাবাদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ওই দিনে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমার পরবর্তী ক্লাস হবে সেভেন সিস্টার্স বা চিকেন ন্যাক্স এই এই বিষয়টা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি মূলত তো সাম্প্রতিক সময়ে এই সেভেন সিস্টার্সের যে ক্লাস বা সেভেন সিস্টার্স নিয়ে যে আলোচনা সেটার হট টপিক হিসাবে বাংলাদেশের রাজনীতি বা ভূ রাজনীতিতে যেই আলোচনার হট টপিক হিসাবে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশের যেই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে পাঁচে আগস্টের যেই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের পরবর্তী সময়ে বর্তমান যে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যেই একটি একটি বক্তব্যের কেন্দ্রকে জের দরে এই সেভেন সিস্টার্স সামনে চলে আসছে তো এই সেভেন সিস্টার্সের আলোকেই বাংলাদেশের মানচিত্রের সাথে বা বাংলাদেশের যে ভূখণ্ড আছে সেটার ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সটা কীভাবে জড়িত এবং এটার সাথে চিকেন ন্যাক্স জিনিসটা কি এবং এটার জিওপলিটিক্যালি বিরোধ বিরূপ প্রভাবটা কেমন প্রচলিত সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তো মূলত আমরা আলোচনার শুরুতেই আমরা আমাদের যেই মানচিত্র যেটা আমরা উপস্থাপন করেছি সেটা সম্পর্কে একটু জানবো প্রথমত হচ্ছে কি এই যে মানচিত্র আপনারা মানচিত্র দেখেই বুঝতে পারছেন যে এখানে একটা একটা মোরগের ছবির মতো একটা ছবি এখানে দেখা যাচ্ছে যেটাকে যেই জায়গাতে বাংলাদেশের অবস্থান আছে এবং যেই বাংলাদেশের অবস্থা থেকে বাম পাশে যে অবস্থাটা আছে এবং ডান পাশে যে অবস্থাটা আছে দুইটা হচ্ছে কি ভারতের ভূখণ্ড ভারতের ভূখণ্ডকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি মূল ভারতের ভূখণ্ড আর একটা হচ্ছে কি সেভেন সিস্টার যেটাকে বলা হচ্ছে ভারতের উত্তর এবং পূর্বাঞ্চল তাহলে ভারতের এই উত্তর পূর্বাঞ্চলের যাওয়ার জন্য প্রবেশদ্বার একমাত্র রাস্তা হচ্ছে কি চিকেন নেক বলা হচ্ছে কি এই যে এই যে ডায়াগ্রাম আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে তাদেরকে বলছি আপনারা একটা ছবি এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো এটা হচ্ছে কি মুরগির একেবারে ট্যুর যেটা আছে সেটা এবং এই পোড়া এই বিশাল এলাকাটা হচ্ছে কি ভারতের ভূখণ্ড এবং এটা এভাবেই একটা মোরগের যেই অবয়ব আকৃতি ধারণ করেছে এবং এই জায়গাটা হচ্ছে কি চিকেন ন্যাকের অবস্থান যেটা বলা হচ্ছে কি মুরগের গলায় যখন কেউ ধরে ধরেগের গলায় যখন কেউ জাপটি মেরে ধরবে তখন ওই মুরগি বা মোরগটা আহত বা মৃত অবস্থায় চলে যাবে ঠিক একই রকম এই চিকেন ভারতের গলায় গলার মতো যেটাতে চেপে ধরলে ভারতে অনেকটা কুণ্ঠাসা পড়বে বলে জিও পলিটিক্যালি এটা এইভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে তাহলে এই মানচিত্রের যে সেভেন সিস্টারসের বিষয়টা সেটা আমরা যদি একটু মানচিত্রে দেখি এটা হচ্ছে কি বাংলাদেশের মানচিত্র আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের সাথে আমরা আগের যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসে বলেছি বাংলাদেশের সাথে চার পাঁচটা ভূখণ্ডের ভারতের পাঁচটা অঙ্গরাজ্যের সীমানা আছে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম কিন্তু এখানে পশ্চিমবঙ্গ না চারটা হচ্ছে কি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম সেভেন সিস্টার্সের চারটা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই চারটা অঙ্গরাজ্য হচ্ছে কি বাংলাদেশের সীমানার সাথে একেবারে সংযুক্ত সীমানা সংযুক্ত রয়েছে এবং এটার বাইরে অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর এই তিনটা রাজ্যে মিলে টোটাল হচ্ছে কি সেভেন সিস্টার বাংলাদেশের একেবারে উত্তর পূর্বাঞ্চল বা ভারতের উত্তর পূর্বাঞ্চলে হচ্ছে কি এই সেভেন সিস্টার্সের অবস্থান যেই সেভেন সিস্টারে যাওয়ার একমাত্র স্থল পথ হচ্ছে কি চিকেন নেক যেটাকে শিলিগুড়ি করিডোর হিসাবে চিনা হয় তাহলে এই চিকেন্যাক শিলিগুড়ি করিডোরটা এই এই যে এই এই জায়গাটা হচ্ছে কি চিকেন ন্যাক শিলিগুড়ি করিডোর যেটার অপর নাম তার উপরের দিক হচ্ছে কি ভুটান আছে নেপাল আছে এদিকে হচ্ছে কি চীন আছে আর এই দিকে এই জায়গাটা হচ্ছে কি এটা বাংলাদেশ এটা হচ্ছে কি মিয়ানমার তাহলে এই হচ্ছে কি ভারতের ভুটান এবং চিকেননায়ক শিলিগুড়ি করিডোর এই হচ্ছে কি ম্যাপ আপনারা যখন এটার ব্যাখ্যাতে যাব সেটা হচ্ছে কি প্রথমত সেভেন সিস্টার্স কথাটা মূলত কোন জায়গা থেকে আসছে এই সেভেন সিস্টার্স কথাটা মূলত উনিশশো বাহাত্তর সালে ত্রিপুরার এক সাংবাদিক ছিল ওই সাংবাদিকের নাম ছিল জ্যোতিপ্রসাদ সাইকো সাইকা সে টক শোতে এই সেভেন সিস্টার সম্পর্কে সর্বপ্রথম উল্লেখ করেন তবে তিনি যখন একটা টকশোতে আলোচনায় হয়ে গেলেন এবং বাংলাদেশের ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে যেই এলাকা আছে সেই এলাকাটা সেভেন সিস্টার্স হিসেবে তিনি উল্লেখ করেন এবং এই সেভেন সিস্টার্স উল্লেখ করতে গিয়ে তার একটা বইও তিনি উপস্থাপন করেছেন সেই বইয়ের নাম হচ্ছে কি ল্যান্ড অফ সেভেন সিস্টার্স এই ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বই প্রকাশ করে এবং বিভিন্ন সাংবাদিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্থানে এটারে বহুল প্রচলিত নামটা আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিশাল বীর প্রভাব বিস্তার করে পরবর্তীতে এই সেভেন সিস্টার্সের যেই অঞ্চলগুলো আছে আমরা সেই অঞ্চলগুলো যদি দেখি দেখি মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল আমরা এর আগে বলেছি যে চারটা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই চারটা কিন্তু বাংলাদেশের সীমানার সাথে সংযোগ আছে যদিও বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি অঙ্গরাজ্যের সীমানা আছে চারটা অঙ্গরাজ্য হচ্ছে কি এই সেভেন সিস্টার্সের সাথে সীমান্ত সংযোগ আছে তার এই যে মেঘালয়ের এই জিনিসগুলো হচ্ছে কি রাজধানীর নাম আমরা লিখেছি কারণ হচ্ছে কি আমাদের যেহেতু সেভেন সিস্টার্স এখন আলোচিত বিষয় এই জায়গা থেকে প্রিলিতে যে কোনো একটা সেভেন সিস্টার্সের অঙ্গরাজ্যে রাজধানী আসতে পারে বলে এই রাজধানীর নামগুলো আমরা লিখেছি যেমন মেঘালয় এর রাজধানী হচ্ছে কি শিলং আসাম দিশপুর ত্রিপুরা আগরতলা মিজোরাম হচ্ছে কি আইজল মণিপুর হচ্ছে কি ইম্পল নাগাল্যান্ড হচ্ছে কোহিমা এবং অরুণাচলের রাজধানী হচ্ছে কি ইটানগর এই সাতটা অঙ্গরাজ্যের আমরা রাজধানী লিখেছি বা আপনারা যারা ভিডিও দেখবেন এই রাজধানীগুলো একটু মুখস্থ রাখবেন যেই জায়গাগুলিতে প্রশ্ন হতে পারে প্রথমত আমরা যেই জায়গায় জিনিসটা উপস্থাপন করি সেটা হচ্ছে কি মেঘালয়কে বলা হচ্ছে কি প্রাচীর স্কটল্যান্ড আমরা যখন আপনারা যখন সিলেট যারা সিলেট যারা ভ্রমণে গিয়েছেন সিলেট যারা পরিদর্শন করতে গিয়েছেন ভিজিটে গিয়েছেন তারা দেখেছেন সিলেটের জায়গা থেকে বাংলাদেশে এই ভূখণ্ড থেকে তাদের ভূখণ্ডে অনেক বিশাল বিশাল পাহাড় অবস্থিত যেই জায়গাগুলোতে মেঘালয় অবস্থিত মেঘালয় বলা হয় এই মেঘালয়ের রাজধানী অনেকটা শিলং বাংলাদেশ ভূখণ্ড থেকে অনেকটা দেখা যায় এই রাজধানীটা এই শিলংটাকে বলা হচ্ছে যে প্রাচ্যের স্কটল্যান্ড মূলত প্রাকৃতিক সৌন্দর্যের যেই আধার বা মাতৃভূমি পৃথিবীর যেই স্কটল্যান্ড যেটা আছে উত্তর ইউরোপের যে দেশ স্কটল্যান্ড যে প্রাকৃতিক সৌন্দর্যের আধারের কারণে স্কটল্যান্ড যেরকম সুন্দর প্রাকৃতিক সিনারির দিক দিয়ে ঠিক মেঘালয় এই স্কটল্যান্ডের আকৃতিতে সৌন্দর্য পরিপূর্ণ বলে তাকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় আসামকে বলা হচ্ছে কি লাল নদীর দেশ আসামের যে অঞ্চল আছে সেই অঞ্চলের পাহাড় থেকে যে পানি প্রবাহিত হয় পানির সাথে যে পলিগুলা যুক্ত হয় পলিগুলো নেমে আসে সেই যে লাল যে বালিগুলা বা যে লাল মাটিগুলা পলির সাথে পানির সাথে যখন নেমে আসে তখন যে নদী প্রবাহ পানির স্বচ্ছ পানির নিচে এই লাল মাটিগুলো দেখা যায় এরকম বৈশিষ্ট্যের প্রাকৃতিক অবস্থান বেশি বিদ্যমান বলে আসামকে লাল নদীর দেশ বলা হয় আমি ত্রিপুরার ঘটনাটা একটু পরে বলবো আমি এরপরে মিজোরামের ঘটনা বলি যে নীল পাহাড়ের দেশ ম্যাগের সাথে অনেকেই এই পাহাড়গুলো সংযুক্ত বলে একত্রে সবুজ এবং নীলের একটা সমারোহ বিরাজ বলে মিজোরামকে নীল পাহাড়ের দেশ বলা হয় আর মণিপুরের মণিপুরকে বলা হয় ভারতের রত্নভূমি ভারতের যতগুলো অঙ্গরাজ্য আছে প্রায় অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বেশি সবচেয়ে মণিপুরেই সবচেয়ে বেশি হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ বিদ্যমান আছে বিশাল আকৃতির পাহাড় হ্যাঁ তেল গ্যাস আরও যেই সম্পদ আছে সেই সম্পদগুলো এই মণিপুর রাজ্যে বেশি বলে একে ভারতের রত্নভূমি বলে উল্লেখ করা হয়েছে এবং নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের দেশ এই উপজাতি এই মানে এই যে সাতটা অঙ্গরাজ্য আছে যে সেভেন সিস্টার যে যে এলাকাগুলো এই এলাকাগুলো মূলত উপজাতিদের সমন্বয়ে গঠিত যে এলাকা এই উপজাতিদেরকে নিয়ে এই যে তাদের যে জীবন জীবন জীবিকা নির্বাহ করে সেই জীবন জীবিকার মধ্যে এই অঞ্চলে সুন্দর করে বেছে থাকার যে গল্পটা সেটা অনেকটা ক্ষীণ কিন্তু নাগাল্যান্ড যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের মানুষরা তারা তাদের যা আছে তার উপরে ভিত্তি করে তারা কি করে তারা বিভিন্ন প্রোগ্রাম উৎসব নিয়ে সারা বছর মেতে থাকে এই জন্য এই অঞ্চলটাকে উৎসবের দেশ বলা হয় এই নাগাল্যান্ডকে কিন্তু সাপের দেশও বলা হয় এই নাগাল্যান্ডেই ভারতের সবচেয়ে বেশি সাপের উপদ্রব দেখা যায় তার হচ্ছে অরুণাচলকে বলা হয় ভোরের সূর্যের দেশ অরুণাচলেই হচ্ছে কি ভারতের মানে ভারতের সর্বপূর্বের অঞ্চল হচ্ছে কি এই অরুণাচল যেই জায়গাতে সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় সেই সূর্যের আলোটা প্রথম ভারতের অরুণাচল অঙ্গরাজ্যে লাগে বলে একে বুড়ের সূর্যের দেশ বলা হয় এই হচ্ছে কি সেভেন সিস্টার্স এর যে সাতটা রাজ্যের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য কী তাদের রাজধানী কী তাদের বিষয়গুলো তাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো কি এখন আসে আমরা এই যে সাতটা রাজ্যের প্রাক রাজনৈতিক বিষয়গুলো কেমন মূলত ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল যে ভারতের যে মূল কেন্দ্র যেটা আছে সেই মূল কেন্দ্র থেকে যখন এই সেভেন সিস্টার্সের অঙ্গগুলো খানিকটা দূরে হওয়ার কারণে এই অঞ্চলে কেন্দ্র থেকে শাসন করাটা একটু কঠিন এবং এই অঞ্চলে যারা ব্রিটিশ সময় থেকে স্বাধীনতা চেয়ে আসছে তাদের এই স্বাধীনতাটা যাতে তারা নিতে না পারে এই অঙ্গরাজ্যগুলোকে যাতে আলাদা করে নিতে না পারে স্বাধীন হতে না পারে তার জন্য ভারত সরকার এই জায়গাতে বিপুল পরিমাণ সেনা এখানে সেনা তারা পাঠিয়েছেন এবং সেনা এখানে নিযুক্ত করে রেখেছেন যাতে কোনো ধরনের বিদ্রোহ সংঘটিত হলে সাথে সাথে এটাকে কী করা যায় কঠোর হস্তে দমন করা যায় এবং এই সেভেন সিস্টার্সের আমরা যদি রাজনৈতিক চিন্তা চেতনা দেখি আমরা যদি সাংস্কৃতিক ঐক্য দেখি আমরা যদি অর্থনৈতিক উৎসগুলো দেখি এই সকল বিষয় সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সবগুলা জিনিস একটা অঙ্গরাজ্যের সাথে আর একটা অঙ্গরাজ্যের হুবহু প্রায় কাছাকাছি মিল বলে এই সাতটা অঙ্গরাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হচ্ছে এখন এই সেভেন সিস্টার্সের যে সেভেন সিস্টার্স এই সেভেন সিস্টার্সের এই বিষয়গুলার আমরা যেই যেই অঙ্গরাজ্যের কথা আমরা একটুখানি ল্যাপস করেছি সেটা হচ্ছে কি ত্রিপুরা ত্রিপুরার ত্রিপুরা যে ত্রিপুরাকে নিয়ে আমাদের আমাদের বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে বাংলাদেশের পাকিস্তান এবং বাংলাদেশ যে উনিশশো একাত্তর সালের যে মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকাটা কেমন ছিল সেটা যখন আমরা উপস্থাপন করবো সেটা হচ্ছে কি ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল এবং এই আগরতলা ষড়যন্ত্র মামলাই যখন শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে পঁয়ত্রিশ জনকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা উনিশশো আটষট্টি সালে এই আগরতলা মামলা মূল যে বিষয়টা তারা উপস্থাপন করেছিল পাকিস্তানের সেটা ছিল এমন যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান ভারতের আগরতলা ত্রিপুরার রাজধানী আগরতলাতে গিয়ে তিনি ভারতীয়দের সাথে গোপন বৈঠক করে পাকিস্তানিদের বিরুদ্ধে এভাবেই এই 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 মামলার যুক্তিগুলো ওরা এভাবে উপস্থাপন করে শেখ মুজিব প্রধান আসামি করে টোটাল পঁয়ত্রিশ জন আসামি নিয়ে আগরতলা ষড়যন্ত্র মামলা করেন যেটা উনিশশো সালে দায়ের করা হয় পরবর্তীতে উনসত্তর সালে এইটাতে উনসত্তরের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটাতে উনি মুক্তি পেয়েছিলেন এবং এটা থেকে প্রত্যাহার করা হয় তার মামলাটা প্রত্যাহার করা এবং তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় সেই ঘটনা আমরা অন্য ক্লাসগুলোতে বলেছি তো এই হচ্ছে কি সাতটা অঙ্গরাজ্যের মূল বিষয় এখন আমরা আসি যে চিকেন ন্যাক্সটা কি যে আমি মানচিত্রে যেটা বলেছিলাম যে মুরগির গলার যে অংশটা সে অংশটা যদি ভারতের সবচেয়ে বেশি ভারতের জিও যেটা আছে ভূ রাজনীতি যেটা আছে সেটাতে সবচেয়ে টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা যদি এই জায়গাতে ভারতকে কোনোভাবে চাপে ফেলানো যায় তাহলে ভারতের যে সেভেন সিস্টার্স এবং এই সেভেন সিস্টার্সের পাশাপাশি কিন্তু সিকিম নামে আরেকটা অঙ্গরাজ্য আছে তার মানে চিকেন ন্যাকের ডান পাশে উত্তর পূর্বাঞ্চলে আটটা অঙ্গরাজ্য আছে তার মধ্যে সাতটা মিলে সেভেন সিস্টার্স আর সিকিমও হচ্ছে গিয়ে এর পার্শ্ববর্তী একটা অঞ্চল তাহলে এই চিকেন ন্যাক্স এই মুরগির গলাতে যদি খাপনি মেরে ধরা যায় তাহলে ভারত কিন্তু অনেকটা কুণ্ঠাসা হয়ে পড়বে এই জন্য ভারত সরকার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সামরিকভাবে সচেতন এবং বিভিন্নভাবে তাদের যে র আছে তাদের যে গন্ধা সংস্থাগুলো আছে এবং তাদের সেনাবাহিনী বিমান বাহিনী এই জায়গাগুলোতে তারা খুব বেশি সক্রিয় এবং বলা হচ্ছে কি এই চিকেনাকের এই জায়গাতে তারা শুধুমাত্র চিকেন চিকেননেককে রক্ষা করার জন্য দুইটা বিমান বিমানঘাটি বা বিমান বাহিনী বন্দর তারা এখানে স্থাপন করেছে বিশেষ করে বিমান যে যেই বিমানঘাঁটি থেকে তারা সর্বক্ষরিক চব্বিশ ঘন্টা নজরদারি করে রাড়ার দিয়ে যে কোনো ধরনের বহিষত্র আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই অঞ্চলটা কারণ মূল ভূখণ্ড ভারত থেকে এই সাতটা অঙ্গরাজ্যে যাওয়ার একমাত্র স্থলপথের রাস্তা হচ্ছে চিকেন ন্যাকস তাহলে এই এই চিকেন ন্যাকটা যদি রক্ষা করা যায় তাহলে সাতটা ভূখণ্ড বেছে যাবে যদি চিকেন ন্যাক যদি কারো হাতছাড়া হয়ে যায় যদি ভারতের কাছ থেকে হাতছাড়া হয়ে যায় সেটা যদি চায়না দখল করে ফেলে বা অন্য কেউ যদি এটাতে হস্তক্ষেপ করে সেক্ষেত্রে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হাতছাড়া হয়ে যাবে বা এটা অনেকটা তারা ভূ রাজনৈতিক রাজনৈতিকভাবে অনেকটা কোনটা হয়ে পড়বে তাহলে এই চিকেন চিকেন্যাক্সের যে চিকেন ন্যাক্সের যে ইতিহাস সেটাকে বাংলাদেশের যে শিলিগুড়ি করিডোর এই চিকেন চিকেন চিকেনাকের অপর নাম হচ্ছে কি শিলিগুড়ি করিডোর এবং এটা দৈর্ঘ্য হচ্ছে কি ষাট কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে কি বাইশ সতেরো থেকে বাইশ কিলোমিটার এর মধ্যেই বুঝতে তার মানে বুঝতে বোঝাই যাই সতেরো থেকে বাইশ কিলোমিটার এই 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 স্থলপথটার মধ্যেই এই এর মধ্যেই হচ্ছে কি মূল ভূখণ্ড থেকে এই সতেরো বাইশ কিলোমিটার মধ্যেই এই যে সাতটা অঙ্গরাজ্যে যাওয়ার এই রাস্তাটা তাহলে যে এই সতেরো কিলোমিটার রাস্তাটা যদি কোনো রকম ব্লক করে দিতে পারে বা কোনো কিছু ব্লক হয়ে যায় তাহলে ভারতের জন্য এই সাতটা অঞ্চলকে রক্ষা করা বা সিকিম সহ আটটা অঞ্চলকে রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে এই জন্য ভারতের রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতিতে এই চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে কি এই চিকেন ন্যাক্সের জায়গায় ভুটান আছে নেপাল আছে চীন বিশেষ করে চীন চীন ভারতকে যেই সীমানা সংক্রান্ত যেই বিরোধ সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কি এই চিকেন নেক্সের কাছাকাছি চলে আসা চিকেন নেক্সের কাছাকাছি চলে আসার জন্য তারা কি করলো এই চায়নারা চীন থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে চিন এই যে চিকেন নেক্সের একশো তিরিশ কিলোমিটার দূরে এই জায়গাতে চায়নারা কী করলো একটা এই যে এই চুম্বি উপত্যকা নামক একটা জায়গা আছে যেই উপত্যকাতে তারা কী করলো একটা সামরিক গাঠি স্থাপন করলো যে গাঠি থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে হচ্ছে চিকেন নাকের দূরত্ব তাহলে চিন চাইনা যদি মনে করে যে আমরা চিকেন দখল করব তখন তারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে ভারতের উপর প্রভাব বিস্তার করার জন্য এই জায়গাতে এসে হস্তক্ষেপ করার চেষ্টা করবে যদি ভারতের সাথে কোনো ধরনের সীমান্ত সমস্যা হয় তারপরও দুই হাজার সতেরো সালে ডোকলাম সীমান্ত নিয়ে যে দুকলাম নিয়ে আহ নিয়ে ভোটানের সাথে ভোটান অঞ্চলে দোকলামের মানে মূলত আনুষ্ঠানিকভাবে এই দোকলামটা হচ্ছে কি সীমান্তটা হচ্ছে কি ভোটানের কিন্তু এই জায়গাটা চীন তাদের দাবি করে এই দাবি করার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুখলম যে তারা দখল করতে পারে দুখলম সীমান্তে এসে তারা সামরিক স্থাপন করবে সাময়িক সামরিক স্থাপ স্থাপনা নির্মাণ করবে হস্তক্ষেপ করবে এই অঞ্চলে তারা সামরিক ঘাঁটি করে ভারতের উপর প্রভাব বিস্তার করার জন্য তারা চিকেনাক বা শিলিগুড়ি করির উপর প্রভাব বিস্তার করার জন্য সবচেয়ে বেশি কঠোর এবং উদ্গ্রীপ হবে যদি এরকম করতে পারে তাহলে ভারত এবং চীনের মধ্যে যে দ্বন্দ্ব যে সমস্যা যে সীমান্ত সংযোগ সমস্যা সেই সমস্যাগুলো আরও বেশি মাথা ছাড়া হয়ে আসবে এই হচ্ছে কি চিকেন ন্যাক্সের মূল বিষয় এটা চীন এটা নেপাল এটা ভুটান এবং এটা বাংলাদেশ এটা মিয়ানমার এখানে এই 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 এলাকাটা যে শিলিগুড়ি করিডোর বা চিকেন ন্যাক্স এলাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হচ্ছে কি ভুটানের সাথে ভারতের বাণিজ্যিক বিষয় অনেকগুলো বিষয় আছে চীনের অনেকগুলো বিষয় আছে তারপর পার্শ্ববর্তী দেশ হচ্ছে কি নেপাল আছে এদিকে নিচে বাংলাদেশ আছে তাহলে ভারতের এই পাশে হচ্ছে পাকিস্তান এদিকে হচ্ছে কি মিয়ানমার তাহলে এতগুলা দেশকে এতগুলা দেশ ভারতকে এভাবে গিরে থাকার পেছনে গিরে থাকার কারণে ভারত অনেকটা কোনটাশা বা অনেকটা কোনটাশা হয়ে আছে ভূ রাজনৈতিকভাবে তাদের ভৌগোলিক যে অবস্থানের কারণে সুতরাং ভারত যদি মনে করে যে তারা আরেকটা দেশের উপর পার্শ্ববর্তী কোন দেশের উপর চাপ সৃষ্টি করবে যেমন বাংলাদেশের উপর তারা চাপ সৃষ্টি করবে সেক্ষেত্রে তাদের উপরও তারাও নিজেরাও চাপের উপর নিজেরাও চাপের মধ্যে পড়ে যাবে সেটা ধারণাই করা যায় এবং এই ভারত যদি এই ভারত যদি বাংলাদেশকে যেমন এই যে সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়েছে যে ভারত তাদের পানি ছেড়ে দিয়ে যে বন্যায় ডুবি ডুবালো সেই জিনিসগুলা যদি তারা চলমান রাখে সেক্ষেত্রে বাংলাদেশ যদি এই জায়গাতে চায়নাকে বা অন্য গুলার সাথে যদি এই জায়গাতে সম্পর্ক স্থাপন করে সেজন্য ভারতের ক্ষেত্রে ভারতের জন্য এই মানে এই 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 বিষয়টা অনেকটা হুমকি স্বরূপ হিসাবে ধারণা করা যায় তার মানে চিকেন ন্যাক যদি ভারত হারায় অর্থাৎ ভারতের কাছ থেকে যদি চিকেন্যাক হস্তক্ষেপ চলা যায় সাতটা অঙ্গরাজ্যের সাথে তো তাদের যে তারা তো স্বাধীনতা চাইবে বা তাদের কাছ থেকে তো ক্ষমতা বা তাদের যে অধিকার সেটা তো হারাবেই সাথে এই অঙ্গরাজ্যটা হারাবে অঙ্গ অঙ্গরাজ্যগুলো হারাবে এবং চীন ভারত বাংলাদেশ তাদের মধ্যে যে এই একটা দ্বন্দ্ব সীমান্ত নিয়ে সমস্যা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসায়িক অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে এই চিকেন নাকে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে শুধু ভারত যে সমস্যা পড়বে তা না বাংলাদেশে এই জায়গায় সমস্যা পড়ার আশঙ্কা করা যায় তাহলে আমরা আরেকটা আরেকটা বিষয় এখানে বলে রাখি যে ভারতের এই এই যে সেভেন সিস্টার্সে ছয়শো টি উপজাতি ভারতে আছে তার মধ্যে দুইশো টি উপজাতি হচ্ছে এই সেভেন সিস্টার্সে বসবাস করে সাম্প্রতিক সময়ে এখানে আরেকটা ঘটনা বলে সাম্প্রতিক সময়ে চীনের লাল ফৌজের দুইজন সেনার সদস্য এই সেনা সদস্য এবং কিছু বেসামরিক লোক মিলে তারাই চিকেন নেক এলাকাটা পর্যবেক্ষণ করতে যায় মানে ভ্রমণ করতে যায় তারা বলেছে আমরা একটু দেখতে যাব বা ভ্রমণ করতে যাব। এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সরকার তারা এটা তারা এই এই খবরটা পেয়ে যান যে লালফোজের যে এই চীনা যে লালফোজের যে দুইজন সেনা সদস্য এবং কিছু বেসামরিক লোক মিলে তারা যখন এই চিকেন ন্যাক পরিদর্শনে যায় পর্যবেক্ষণে যায় চীনার পক্ষ থেকে চায়নার পক্ষ থেকে বলা হয় যে তারা এটা পরিদর্শনে গিয়েছে যা জাস্ট একটু তারা দেখতে গিয়েছে ব্যাপারটা এরকম হুম কিন্তু ভারতীয় র বা গোয়েন্দা সংস্থা বা আদার্স যারা আছে তারা এটা ধারণা করছে যে চায়না এখান থেকে কোনো না কোনো একটা কোনো না কোনো একটা ক্লু তারা বের করার চেষ্টা করছে বা তারা এটা ভ্রমণ করতে যায় তারা এটা পর্যবেক্ষণে গেছে যে কিভাবে এই জায়গাতে তাদের রাজনৈতিক রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়গুলো তারা সামনে নিয়ে আসে এবং ভারত এই প্রসঙ্গে এটাকে সামনে রেখে চায়নাকে চায়নার এই প্রভাবটা মোকাবেলা করার জন্য তারা এই জায়গাতে প্রায় নয়শো পনেরো কোটি টাকা ব্যয় করে আর সামরিক সাজ সরঞ্জাম তারা ওই এই এই জায়গাতে কী করে স্থাপন করে এবং এই চিকেন চিকেননেকের জায়গায় পাঁচটা আমরা যে গুহা আছে যে করিডোর পাঁচটা হচ্ছে কি পাহাড়ি গুহা আছে যেই জায়গাতে চায়না থেকে ভারতে বা চিকেন নেকের এই জায়গাগুলোতে আসার একটা রাস্তা ধরা যায় পাহাড়ি রাস্তা সেই জায়গাতে ভারত পাঁচটি সাজোয়াজান ওই গুহাগুলোর মুখে তারা চ দিন রাত চব্বিশ ঘন্টা হচ্ছে কি এই জায়গাগুলোতে বসিয়ে রেখেছে যাতে কোনো দেশ কোন ধরনের এই চিকেন চিকেন্যাকের উপর প্রভাব বিস্তার করে সেভেন সিস্টার্সটা দখল করার কোনো ধরনের পায়তারা করতে না পারে কেননা চিকেন নাইক যদি দখল করা যায় সেভেন সিস্টার সেভেন সিস্টার্স ভারতের হাতছাড়া হয়ে যাবে এবং এই সেভেন সিস্টার্স হাতছাড়া হয়ে গেলে ভারত অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিক দিক দিয়ে এবং বিশেষ করে তাদের যে অর্থনীতির যে চালিকা শক্তি। প্রাকৃতিক সম্পদের যে আধার এই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স সেই বিশাল রত্নভাণ্ডারটা তারা হারাবে যদি এই চিকেন তাদের কাছ থেকে হাত ছাড়াই এই বয়ে ভারত সব সময় এই জায়গাতে তাদের যে সামরিক ব্যয় আছে এই সামরিক ব্যয়ের কিছু মানে যত এলাকা হিসাবে অনেক বেশি পার্সেন্টেজ তারা এই অংশে ব্যয় করে এই অঞ্চলটাকে রক্ষা করার চেষ্টা করছে সো আশা করি আমরা সেভেন সিস্টার্স এবং যেমন চিকেন ন্যাক্স হ্যাঁ শিলিগুড়ি করিডোর এই দুইটা বিষয় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আপনারা যারা আমার এই ভিডিও দেখেন আমার নিয়মিত অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো ধরনের শ্রে থাকলে নতুন যারা অডিয়েন্স আসছেন তাদেরও কোনো ধরনের প্রশ্ন থাকলে সে থাকলে আপনারা কমেন্টসে জানাবেন কোনো ধরনের ভিডিও ক্লাস কোনো কিছু আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রেও আপনার উপস্থাপন আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি সেই ক্লাসগুলা ডেলিভার করার চেষ্টা করব সো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চিকেন নাক এবং সেভেন সিস্টার্স বিষয়ক যে আলোচনা সেই আলোচনা এখানেই শেষ করছি সবাই পরের ক্লাসের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম